İmam Mesud rahmetullahi aleyhi ve lemma habata adamu aleyhi salatu vesselam nazalama ve arba varakat. Adam Nabi zaten cennete geçlen ona şahit edini çatta fata niye şesen. Subhanallah bolen ki pata gaser fata seta kon gaser fata ekhane lekhtese minyatin dumur gas duniyate dumur gas aseni zore kon ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন কোরআনে কারীমে যে তিনের কসম করেছেন ডুমুর ফল ডুমুর গাছের কসম আল্লাহ করেছেন এই গাছ বড় দামি গাছ সুবহানাল্লাহ বলেন জান্নাতে আছে দুনিয়াতে আছে দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ এক না জোরে বলেন আদম আলাইহিস সালাম জান্নাতে আসার সময় ওনার সাথে চারটা পাতা এনেছিলেন ডুমুর গাছের চারটা পাতা সাথে করে পৃথিবীতে এনেছিলেন সুবহানাল্লাহ বলেন সেটা কোন গাছ ডুমুর গাছ আনার পরে ফাকাসাদাহুল হাইওয়ানাত ওই যে ঘটনা একটু আগে বললাম বন জঙ্গলের সমস্ত পশুপাখি আদম নবীর সাথে সাক্ষাতের জন্য গেল কেন যে ওনার যে তওবা কবুল হয়েছে তারা ওনাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য জান্নাত থেকে একজন নবী আসছে ওনাকে স্বাগতম জানানোর জন্য মহান একজন নবী পৃথিবীতে এসেছে এই জন্য দুনিয়াবাসীর পক্ষ থেকে বন জঙ্গলের পশু পাখিরা আদম নবীর কাছে গিয়েছে ওনাকে স্বাগতম জানানোর জন্য আর আদম নবী তো কিছুই আনেন না জান্নাত থেকে সাথে ছিল চারটা পাতা ডুমুর গাছের পাতা ছিল চারটা সেটা কি অবস্থা তিনি বলেন সর্বপ্রথম যে প্রাণীগুলি আমার কাছে এসেছিল ফাসাবাকার বাউন চারটা প্রাণী সর্বপ্রথম আদম নবীর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিল সমস্ত পশু পাখি গিয়েছিল তার মধ্যে সর্বপ্রথম যেই চারটা পানি আদম নবীর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিল সেই চারটা পানি ওয়াহিয়াল গাজালা এক নাম্বার হচ্ছে হরিণী ফা আতামাহা ওয়ারাকাত ওয়ারাকাতুন যাওয়ার পরে আদম নবীর সাথে যখন হরিণী সাক্ষাৎ করলো আদম নবীর কাছে তো কিছুই নেই তাকে কি দিবে ওই জান্নাত থেকে আনা একটা পাতা দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ যে হরিণী তুমি আমার কাছে আসছো আমার মেহমানদারি করবে তো কিছু নাই জান্নাত থেকে একটা ফাতা এনে সেটা খেয়ে নাও সুবহানাল্লাহ বলেন আদম নবী দোয়া করলেন তার পিঠে মুছু দিলেন একটা পাতাও দিলেন যার বরকতে এখানে ইমাম নাসাবি রাহমাতুল্লাহি আলাই বলেন ফাসারা মিনহাল মিসকু ওই সময় থেকে সেই হরিণীর ভিতরে মেশকো আম্বর আল্লাহ তৈরি করে দিয়েছে এটা হলো সর্বপ্রথম হরিণী গিয়েছিল আদম নবীর সাথে সাক্ষাতের জন্য দুই নাম্বার যে প্রাণীটা গিয়েছিল ওয়ান্নাহালা দুই নাম্বার গিয়েছিল মধুফোকা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিল যাওয়ার পরে ফাতামাহা ওয়ারাকাতুন দুই নাম্বারের দ্বিতীয় পাতাটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মৌমাছিকে দিলেন মৌমাছি নাও আমার পক্ষ থেকে জান্নাতের পাতাটা তুমি খেয়ে নাও দ্বিতীয় নম্বরে মৌমাছি সেটা যখন খেলো এই খাওয়ার পরে ফাসারা মিনহাল আসলু আল্লাহ তাআলা তার মধ্যে মধু তৈরি করার ক্ষমতা দিয়ে দিলেন তাহলে নবীদের দরবারে গেলে লাভ না লস জোরে বলেন প্রথমে গেল হরিণী মৃগনাভি পেয়ে গেল দ্বিতীয়বার গেল মৌমাছি সে একটা পাতা গেল তার মধ্যে আল্লাহ তাআলা মধু তৈরির ক্ষমতা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার যে প্রাণীটা গেল ওয়াদুদাতু রেশম পোকা সুবহানাল্লাহ রেশম পোকা এই যে রেশমি সুতা যে বানায় রেশমি কাফর বড় দামি না ছোট্ট পোকা এটা এমন ভাবে সুতা তৈরি করে যে সুতাগুলি দ্বারা অনেক চমৎকার মিহিন রেশমি পোশাক তৈরি হয় এই রেশমি পোশাক এর পোকাটা যাওয়ার পরে আদম নবী তাকে তিন নাম্বার ওই ডুমুর গাছের পাতাটা খেতে দিলেন তার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা তার মধ্যে রেশম বানানোর ক্ষমতা দিয়ে দিলেন চার নাম্বার যে প্রাণীটা গেল ওয়াবাকারাতুল বাহারে সামুদ্রিক গাভী সেই সামুদ্রিক গাভীটা চার নম্বরে আদম নবীর সাথে যখন সাক্ষাতের জন্য গেল যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে দোয়া করলেন ফাতামাহা ওয়ারাকাতুন চার নম্বর পাতাটা যখন খেয়ে ফেলল আল্লাহ তাআলা ফাসারা মিনাল আম্বর আল্লাহ তাআলা তার মধ্যে আম্বর বানানোর ক্ষমতা দিয়ে দিলেন আমরা বলি না মেশক আম্বর বলেন মেশক আম্বর একটা হচ্ছে মেশক আর একটা হচ্ছে আম্বর দুইটা দুই জিনিস দুইটা এক জিনিস আমরা মনে করি দুইটা এক জিনিস না
একটা হচ্ছে মেষ্ট যেটা বানানোর ক্ষমতা যেটা দিয়েছেন আল্লাহ হরিণের মধ্যে আম্বর দিয়েছেন সামুদ্রিক গাবি এটাকে বলা হয় বাকারাতুল বাহরে সামুদ্রিক গাবির মধ্যে আল্লাহ এই আম্বর বানানোর ক্ষমতা দিয়েছেন এখন আম্বরটা কি এটার সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন যে আমার কাছে অনেক নির্ভরযোগ্য বর্ণনাকারীরা বর্ণনা করেছে আন্নাল আম্বারা নাবাতুন ইয়াখলুকুহুল্লাহু তাআলা মিনাল মাসালাতে বিহা বিহাফাতিল বাহরে আল্লাহ তাআলা আম্বরটা তৈরি করেছেন সমুদ্রের কিনারে সমুদ্রের তীরে এক প্রকার উদ্ভিদ ঘাস এটা আল্লাহ তাআলা সমুদ্রের কিনারের মধ্যে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর এটা কিসের দ্বারা সামুদ্রিক গাবির দ্বারা তৈরি হয় এবং সেটা কি সুম্মাল আম্বারু ইয়াকুমিদ দিমা যে ব্যক্তি আম্বর ব্যবহার করবে আম্বর খাওয়া যায় ব্যবহারও করা যায় তাফসীরের মধ্যে লিখতেছে আম্বর দুই ভাবে ব্যবহার করা যায় এক নাম্বার আপনি খেতে পারবেন আর একটা হচ্ছে তেলের মতো করে আপনার মালিশ করা যায় এই দুই পদ্ধতিতে ব্যবহার করলে কি লাভ সুম্মাল আম্বর যে ব্যক্তি আম্বর ব্যবহার করবে ইয়াকুমিদ দিমা এক নাম্বার তার স্মৃতিশক্তি বহুগুণ বেড়ে যাবে শক্তিশালী হবে যার স্মৃতিশক্তি কম জ্ঞান নাই মনে রাখতে পারে না আম্বর যদি খায় ওই ব্যক্তির স্মৃতিশক্তি আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দিবেন এটা অনেক মূল্যবান একটা জিনিস ওয়াল কলবা কলব শক্তিশালী হবে হৃদযন্ত্র আপনার শক্তিশালী হয়ে যাবে ওয়াইন ফামিন আজওয়াইল মাদাতে এবং পাকস্থলীর জন্য অনেক উপকারী যাদের পাকস্থলীতে সমস্যা তারা যদি আম্বর খায় আল্লাহ তাআলা এই আম্বরের বিনিময়ে তার পাকস্থলী অনেক শক্তিশালী করে দিবে রোগ থেকে হেফাজত করবে জোরে কোন সুবহানাল্লাহ এটা ইমাম শাফি বলতেছেন শরাবান কেউ যদি সেটা খায় ওয়া দাহানান অথবা তেল করে যদি সেটা দেহের মধ্যে আপনার মালিশ করে মিনান নাসালাতে ওয়া শাকিকাতে তাহলে দুই ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি তেল দিয়ে ব্যবহার করে অথবা বাখুর এটা জ্বালিয়ে তো যে ধোঁয়া কেউ টানে তাহলে কারো যদি সর্দি থাকে সর্দি ভালো হয় না তার সর্দি ভালো হয়ে যাবে এবং কারো যদি মাথা ব্যথা বহু চিকিৎসার পরেও মাথা ব্যথা ভালো না হয় আম্বর জ্বালিয়ে সেটার ধোঁয়াগুলি টানো আল্লাহ তাআলা তোমার মাথা ব্যথা চিরদিনের জন্য ভালো করে দিবে এই আম্বর এমন একটা জিনিস এমন কি এই আম্বরটা আল্লাহ তাআলা ওই সামুদ্রিক গাবির মধ্যে দিয়েছেন যেটা সামুদ্রিক গাবির মাধ্যমে সৃষ্টি হয় আর কেন হয় চার নম্বরে সামুদ্রিক গাবি গিয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ